আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিভিল প্রসিডিউর কোড সম্পর্কে দেওয়ানি কার্যবিধি 1908 ক খ ও গ এই তিনটি আদালতে যে কোনো আদালতে ড মামলাটি করা যায় এমন অবস্থায় ক আদালতে মামলা করে তাহা ক আদালতে স্থানান্তর করতে হলে আবেদন জানাতে হবে ক ও খ এর আপিল আদালত একই হলে সেই আদালতে অন্যথায় হাইকোর্টে পক্ষগণের আবেদন বা সপ্রণীত হয়ে হাইকোর্ট বা জেলা আদালত কোনো মামলা স্থানান্তর বা প্রত্যাহার করতে পারে দেওয়ানি কার্যবিধির 24 ধারা মতে সমন দেওয়া যায় বাদী বিবাদী ও সাক্ষীকে বিবাদীর উপর সমন জারির জন্য বাদী কোর্ট ফি বা ডাক খরচ না দেওয়ার সমন জারি না হলে আদালত মামলা খারিজের আদেশ দিতে পারে গড় হাজিরার কারণে বিবাদীকে প্রেরিত সমন ফেরত আসায় পুনরায় বাদীকে সমন জারির ব্যবস্থা নিতে হবে 3 মাসের মধ্যে গড় হাজিরার কারণে বাদীকে প্রেরিত সমন ফেরত আসার 3 মাসের মধ্যে পুনরায় বাদী সমন জারির ব্যবস্থা না নিলে আদালত মামলা খারিজ করবে সমন জারির পর আদালতে হাজির না হলে হাজির হতে বাধ্য করা যাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সম্পত্তি ক্রয় ও বিক্রয়ের মাধ্যমে জামানত প্রদানের নির্দেশ এবং অনাদায়ে দেওয়ানি কারাগারে প্রেরণ করে মকদ্দমা সঠিকভাবে দায়ের করার পর বিবাদীর নামে সমন জারি হয় বিবাদীকে জবাব দাখিল করতে বলা হয় সমন জারির উদ্দেশ্য হচ্ছে মামলায় বিবাদীকে আদালতে হাজির করা বিবাদী হাজির হয়ে বাদীর দাবি সম্পর্কে তার বক্তব্য প্রদানের সুযোগ দেওয়া বিবাদীকে বক্তব্য ও উত্তর প্রদানের সুযোগ দেওয়া সমন জারির পর বাদী হাজির কিন্তু বিবাদী হাজির না হলে সমন যথাযথভাবে জারি হলে একতরফা ডিগ্রি দেওয়া হবে সমন যথাযথভাবে জারি না হলে পুনরায় জারির নির্দেশ দেওয়া হবে বাদী অনুপস্থিত কিন্তু বিবাদী উপস্থিত হলে উপস্থিত বিবাদী বাদীর দাবি স্বীকার না করলে মামলা খারিজ হবে বিবাদী বাদীর দাবি স্বীকার করলে যে অংশ স্বীকার করে সে অংশ সম্পর্কে ডিগ্রি হবে বাদী ও বিবাদী উভয়ে অনুপস্থিত থাকলে মামলা খারিজ হবে বিবাদীকে সমন জারির পদ্ধতি হল বিবাদীকে ব্যক্তিগতভাবে প্রদান করা বিবাদীর গৃহে সমন ঝুলিয়ে দেওয়া পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে সমন দেওয়া মামলা দায়েরের পর বিবাদীকে সমন জারির প্রয়োজন হবে না যদি আর্জি দাখিলের সময় বিবাদী উপস্থিত থেকে বাদীর দাবি স্বীকার করে নেয় কোনো পক্ষকে আদালতে হাজির হতে বলা হবে না যদি আদি এখতিয়ার বিশিষ্ট আদালতে স্থানীয় সীমার মধ্যে বসবাস না করলে 50 মাইলের মধ্যে বসবাস না করলে যানবাহনের ব্যবস্থা না থাকলে 200 মাইলের মধ্যে বসবাস না করলে চূড়ান্ত প্রমাণের জন্য সমন জারি হলে আদালত বিবাদীকে নির্দেশ দিবে সকল সাক্ষ্য প্রমাণ হাজির করার জন্য সমনে স্বাক্ষর করতে হবে আদালতের বা সমন জারিকারী অফিসারের একাধিক বিবাদী থাকলে সমন দিতে হবে সকল বিবাদীকে অস্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলায় জারিকৃত সমন বিবাদীকে দেওয়া না গেলে ও বিবাদী কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি না থাকলে সমন দিতে হবে বিবাদীর যে কোনো প্রতিনিধি যিনি উক্ত সম্পত্তি দেখাশোনা করেন বিবাদী ও বিবাদী কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি সমন গ্রহণ করতে অক্ষম হলে সমন দিতে হবে বিবাদীর পরিবারের প্রাপ্তবয়স্ক যে কোনো সদস্যকে জারিকৃত সমন প্রাপ্তি স্বীকারের জন্য স্বাক্ষর লাগবে যিনি সমন গ্রহণ করেছেন তার জারিকৃত সমন গ্রহণে অস্বীকার করলে বা সমন ডেলিভারি দেওয়ার জন্য কাউকে পাওয়া না গেলে যার নামে সমন জারি হয়েছে তার বাড়ির বাইরে ঝুলিয়ে দিতে হবে বাড়ির যে অংশে তিনি থাকেন সেখানে ঝুলিয়ে দিতে হবে
যার নামে সমন জারি হয়েছে তিনি জেলে থাকলে সমন দিতে হবে জেলে দায়িত্বে থাকা কর্মকর্তাকে। যার নামে সমন জারি হয়েছে তিনি সরকারি কর্মকর্তা হলে সমন পাঠাতে হবে তার অফিসের প্রধানকে। যার নামে সমন জারি হয়েছে তিনি সৈনিক নাবিক বা বৈমানিক হলে সমন পাঠাতে হবে তার কমান্ডিং অফিসার। প্রথম শুনানিতে বাদী হাজির কিন্তু বিবাদী অনুপস্থিত থাকলে আদালত একতরফা অগ্রসর হতে পারে। প্রথম শুনানিতে বাদী হাজির কিন্তু বিবাদী যথাযথভাবে সমন জারি না হওয়ার কারণে অনুপস্থিত থাকলে আদালত দ্বিতীয়বার সমন জারির নির্দেশ দিবে। সমন জারির বিধান বর্ণিত আছে 5 নং আদেশে। আদেশ 8 এর বিধি 30 অনুযায়ী সমনের পরিবর্তিত জারি হচ্ছে বিবাদীর মর্যাদা বিবেচনা করে সমনের পরিবর্তে সমনের বিষয়গুলো পত্রের মাধ্যমে জানানো। অপসংযোজন বা মিস জয়েন্টার হলো জড়িত নয় এমন ব্যক্তিকে মামলার পক্ষ করা, ভুল করে কাউকে মামলার পক্ষ করা। কতিপয় ব্যক্তিকে বাদীকে সংযুক্ত করলে বিচারে বিঘ্ন ঘটার আশঙ্কা থাকলে আদালত বাদীদের স্ব ব্যবস্থা গ্রহণের আদেশ দিবেন, পৃথক বিচারের আদেশ দিবেন, অবস্থা অনুসারে অন্য কোনো আদেশ দিবেন। ডিগ্রি কার্যকর করবে যে আদালত ডিগ্রি দিয়েছে, যে আদালতে ডিগ্রি কার্যকর করার জন্য পাঠানো হয়েছে। ডিগ্রি কার্যকর এর জন্য আবেদন করা যাবে সর্বোচ্চ 12 বছরের মধ্যে। 12 বছর পর ডিগ্রি কার্যকর এর জন্য আবেদন করা যাবে যদি রায় দেনাদার প্রতারণা ও বল প্রয়োগ করে বাধা দিয়ে থাকে। ব্যক্তির আইনগত প্রতিনিধির ক্ষেত্রে ডিগ্রি কিভাবে কার্যকর করা হয়, মৃত ব্যক্তির সম্পত্তি প্রয়োগ করে, মৃত ব্যক্তির সম্পত্তি বিক্রি করে। সম্পত্তির পার্টিশনের জন্য ডিগ্রি হলে দায়িত্ব প্রাপ্ত হবে কালেক্টর, কালেক্টরের অধীনস্থ গেজেটেড কর্মচারী। রায় দেনাদারকে গ্রেপ্তার করা যাবে না সূর্যোদয়ের আগে ও সূর্য ডোবার পরে। গ্রেপ্তার করার ক্ষমতাপ্রাপ্ত অফিসার রায় দেনাদারকে মুক্ত করতে পারেন যে টাকা আদায়ের জন্য ডিগ্রি হয়েছে গ্রেপ্তার করার ব্যয় পরিশোধ করলে। রায় দেনাদার ব্যক্তি নিজেকে দেউলিয়া ঘোষণা করে আদালত আবেদন করলে আদালত মুক্তি দিবে, আদালতের সিকিউরিটি জমা দিলে, আবেদনের 1 মাস বা যখন ডাকা হবে তখন হাজির হলে। ডিগ্রি বাস্তবায়নের ক্ষেত্রে যে আদালত ডিগ্রি প্রদান করেছে বলতে দেওয়ানি কার্যবিধির 37 ধারা মতে আদালত হল যে ডিগ্রি বাস্তবায়ন করা হবে তা আপিল এখতিয়ারে প্রদত্ত হলে মূল আদালত। প্রাথমিক আদালত বিদ্যমান না থাকলে ডিগ্রি বাস্তবায়নের আবেদনের সময় যে আদালতের অনুরোধ অনুরূপ মামলা বিচার করার এখতিয়ার ছিল। দেওয়ানি কার্যবিধি অনুযায়ী ডিগ্রি বাস্তবায়িত হবে যে আদালত ডিগ্রি প্রদান করেছে তার দ্বারা, যে আদালতে সংশ্লিষ্ট ডিগ্রি বাস্তবায়নের জন্য প্রেরণ করা হয়েছে তার দ্বারা। ডিগ্রি বাস্তবায়নের জন্য আদালত বিশেষরূপে ডিগ্রিভুক্ত কোনো সম্পত্তি অর্পণ করতে পারে, কোনো সম্পত্তি ক্রয়োগ ও বিক্রয় বা ক্রয়োগবিহীন বিক্রয় করতে পারে। দায়ীকে বা রায় দেনাদারকে গ্রেপ্তার ও কারাগারে আটকের নির্দেশ দিতে পারে। দায়ীকে গ্রেপ্তার করতে সন্ধ্যার পর তার বাসায় প্রবেশ করা যাবে না 55 ধারার বিধান অনুযায়ী। দায়িক মহিলা হলে তাকেও আটক রাখা যাবে দেওয়ানি কারাগারে। ডিগ্রি বাস্তবায়নে বাধা প্রদান করলে বাধা প্রদানকারী সর্বোচ্চ শাস্তি 30 দিনের দেওয়ানি কারাবাস। হাইকোর্ট রিভিশন এখতিয়ার প্রয়োগ করতে পারে অধস্তন আদালত আইনগত এখতিয়ার বহির্ভূত কাজ করলে, অধস্তন আদালত আইনগত এখতিয়ার প্রয়োগ করতে না পারলে, অধস্তন আদালত আইনগত এখতিয়ারে বেআইনি প্রয়োগ করলে। একজন বিচারক কর্তৃক প্রদত্ত রায়কে একই বিচারক কর্তৃক পুনরায় বিবেচনা করাকে বলা হয় রিভিউ। কোনো ক্ষুব্ধ ব্যক্তি রিভিউ এর
জন্য আবেদন করতে পারে যখন ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা যেত কিন্তু করা হয় নাই যখন ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না রিভিশন প্রযোজ্য হয় যখন এখতিয়ারের অনিয়মিত প্রয়োগ হলে এখতিয়ারের অপপ্রয়োগ হলে এখতিয়ার সম্পর্কে অবৈধ ধারণা বা আশঙ্কা হলে রেফারেন্স করতে পারে মকদ্দমা বা আপিল বিচারকারী বা ডিগ্রি জারিকারক আদালত আদালত রেফারেন্স এখতিয়ার প্রয়োগ করে 113 ধারা মতে 114 ধারা মতে আদালত রিভিউ এখতিয়ার প্রয়োগ করবে না যদি আপিলযোগ্য কোনো ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা হয় 115 ধারা মতে রিভিশন এখতিয়ার হাইকোর্ট এবং জেলা জজ আদালতে প্রয়োগ করতে পারে মামলার পক্ষগণের আবেদনের প্রেক্ষিতে আদালত প্রয়োগ করবে শুধুমাত্র আইনগত ভুলের ক্ষেত্রে প্রয়োগ করবে জেলা জজ 115 দুই ধারা অনুযায়ী রিভিশন করতে পারে যুগ্ম জেলা জজ সিনিয়র সহকারী জজ ও সহকারী জজের আদেশ জেলা জজ 115 দুই ধারা অনুযায়ী রিভিশন করতে পারে না জেলা জজ সিনিয়র সহকারী জজ ও সহকারী জজের ডিগ্রি হাইকোর্ট 115 এক ধারা অনুযায়ী রিভিশন করতে পারে জেলা ও অতিরিক্ত জেলা জজের আদেশ ও ডিগ্রি হাইকোর্ট 115 এক ধারা অনুযায়ী রিভিশন করতে পারে যুগ্ম জেলা জজ সিনিয়র সহকারী জজ ও সহকারী জজের ডিগ্রি আপিল করতে অধিকার রাখে রায় ডিগ্রি বা আদেশের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি রায় ডিগ্রি বা আদেশের ফলে সংক্ষুব্ধ ব্যক্তি রায় ডিগ্রি বা আদেশের ফলে উপকৃত ব্যক্তি আপিল আদালত কর্তৃক মামলার বিচার্য বিষয় নির্ধারণ করে নিম্ন আদালতে পুনরায় বিচারের জন্য প্রেরণ করাকে রিমান্ড বলা হয় মূল ডিগ্রির বিরুদ্ধে আপিল করতে পারে ক্ষতিগ্রস্ত বা সংক্ষুব্ধ পক্ষ বা তাদের আইনগত প্রতিনিধি নথিভুক্ত ব্যক্তি যে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের হস্তান্তর গ্রহীতা আপত্তির সাধারণ কারণে বাদী বা বিবাদীর গণের যে কোনো একজন আপিল আদালতের ক্ষমতা হচ্ছে চূড়ান্ত নিষ্পত্তি বা মামলা পুনর্বিচারের জন্য প্রেরণ করা ইস্যু গঠন এবং বিচারের জন্য প্রেরণ করা অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা বা গ্রহণের নির্দেশ প্রদান করা মামলা হস্তান্তরের ক্ষেত্রে আদালত সমূহের আপিল আদালত ভিন্ন হলে আপিল করতে হবে হাইকোর্টে 104 ধারার অধীন কোনো আদেশ পাশ হলে তাহা আপিলযোগ্য নয় হাইকোর্ট বিভাগের কোনো রায় ডিগ্রি বা চূড়ান্ত আদেশের বিরুদ্ধে আপিল করতে হবে আপিল বিভাগে ডিগ্রি থেকে আপিলের বিধান করা হয়েছে 41 নং আদেশ অনুসারে রিভিউ আবেদন মঞ্জুর করার আদেশ আপিলযোগ্য রিভিউর আবেদন প্রত্যাখ্যানের আদেশ আপিলযোগ্য নয় পক্ষগণের সম্মতিতে আদালত কর্তৃক প্রদত্ত ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে না